আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি প্রফেসর হুসনেয়ারা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি মাস্টার্সের ম্যাক্রো ইকোনমিক্স পেপার থেকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কার্যকরী চাহিদা তথ্য বা অপূর্ণ নিয়োগ তথ্য। আজকের আলোচ্য বিষয়ে কেন্সের কার্যকরী চাহিদা তথ্য বা অপূর্ণ নিয়োগ তথ্য। বিংশ শতাব্দীর 30-এর দশকে বিশ্বব্যাপী যে মহামন্দা দেখা দেয়, তার আগে অর্থনীতির দুনিয়ায় ক্লাসিক্যাল চিন্তাধারা অর্থনীতিকে ডমিনেট করছিল। কিন্তু 30-এর দশকে এসে হঠাৎ করে মূল্যস্তর কমতে থাকে, দ্রব্য সামগ্রী অবিক্রিত পড়ে রয় এবং মানুষের হাতে ক্রয় ক্ষমতা না থাকায় এগ্রিগেট ডিমান্ড কমতে থাকে, বিনিয়োগ হ্রাস পায় এবং বেকারত্ব বাড়তে থাকে। ক্লাসিক্যাল চিন্তাধারা এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। এই সময় কেইনস তার জেনারেল থিওরি অব ইন্টারেস্ট, এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে এই সমস্যা থেকে বের হয়ে আসার একটি প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, এই সংকটের মূল কারণ হচ্ছে কার্যকরী চাহিদা তথা ইফেক্টিভ ডিমান্ডের অভাব। ক্লাসিক্যাল বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন ব্যক্তি তার স্বার্থ দ্বারা প্রণোদিত হয়ে ভোগ ও উৎপাদন চালাবে, এই ব্যক্তি স্বার্থের মধ্যে দিয়েই দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ফুল এমপ্লয়মেন্ট অর্জিত হবে। কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টোটা। বাস্তবে ফুল এমপ্লয়মেন্ট হলো না, বেকারত্ব বাড়ল, মূল্যস্তর কমতে থাকলো। তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের বিপক্ষে ছিলেন। তাই এই সময় কেইনস এসে বললেন যে এই সংকট উত্তরণের একটাই রাস্তা, আর তা হলো সরকারকে এগিয়ে আসতে হবে। কার্যকারী চাহিদা বৃদ্ধির জন্য সরকার মুনাফা বা লাভ লোকসানের চিন্তা না করে ব্যয় করবে। সরকারি ব্যয়ের ফলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব কমবে, মানুষের হাতে আয় আসবে, আয় আসার কারণে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, দ্রব্য সামগ্রী বিক্রি বাড়বে, মুনাফার প্রত্যাশা তৈরি হবে এবং বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়তে থাকবে। সরকার এবং বেসরকারি খাতে, উভয় খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে বেকারত্ব দূর হবে এবং অর্থনীতির এই সংকট থেকে অর্থনীতি বের হয়ে আসবে এবং অর্থনীতিতে গতিশীলতা তৈরি হবে। কেইনসের মতে কার্যকরী চাহিদা বলতে সামগ্রিক চাহিদাকে বোঝানো হচ্ছে না, বরং তিনি মনে করেন প্রকৃতপক্ষে পণ্য সেবার উপর যে ব্যয় নির্বাহ হয় তাই হলো কার্যকরী চাহিদা। অন্যদিকে সামগ্রিক চাহিদা হচ্ছে সমাজের প্রত্যাশিত বা সম্ভাব্য ব্যয়। কার্যকরী চাহিদাকে আমরা অন্যভাবে বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে সমাজের প্রকৃত ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে কার্যকরী চাহিদা। অর্থাৎ সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমস্যা স্থলেই নির্ধারিত হয় কার্যকরী চাহিদা। কার্যকরী চাহিদা তত্ত্ব অনুসারে সমাজের মোট নিয়োগ নির্ভর করে মোট চাহিদার উপর। মোট চাহিদার ঘাটতির কারণে বেকারত্ব দেখা দেয়, ক্রয় ক্ষমতা কমে যায়, মূল্যস্তর হ্রাস পায়, মন্দা দেখা দেয়। নিয়োগ বাড়লে আয় বাড়বে, আয় বাড়লে ভোগ বাড়বে, ভোগ বাড়লে সামগ্রী চাহিদা বাড়বে। সামগ্রী চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে মুনাফার প্রত্যাশা তৈরি হওয়ার কারণে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়বে। কিন্তু তিনি বলেন এমপিসি যেহেতু একের চাইতে কম এবং শূন্যের চাইতে বেশি, অর্থাৎ মানুষ যা আয় করে তার পুরোটাই ব্যয় করে না, কিছু পরিমাণ সঞ্চয় করে, যার ফলে আয়ের সম পরিমাণ ভোগ ব্যয় না বাড়ার কারণে সামগ্রী চাহিদা ঘাটতি দেখা দেয়। এই সামগ্রী চাহিদার ঘাটতি কারণে অর্থনীতিতে মন্দা ও বেকারত্ব আসে। এই অবস্থায় অর্থনীতিতে পূর্ণ নিয়োগের নিচে ভারসাম্য অর্জিত হলেও পূর্ণ নিয়োগ স্তরে স্বয়ংক্রিয়ভাবে অর্থনীতি পৌঁছায় না। অর্থাৎ তিনি বলছেন যে অর্থনীতিতে সাময়িকভাবে যে ভারসাম্য দেখা যায় সেটা অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম, সেটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলের ভারসাম্য নয়। যাই হোক, আমার এই বক্তব্যকে আমি চিত্রের সাহায্যে এবং পরবর্তীতে গণিতের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব। আসো চিত্রের বিষয়টি আলোচনা করা যাক। চিত্রে দেখা যাচ্ছে এখানে ও ওয়াই অক্ষে আমি
এখানে ও আই অক্ষে চিত্রে ও ওয়াই অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই পরিমাপ করা হয়েছে, আর ও এক্স অক্ষে আয় উৎপাদন এবং নিয়োগ দেখানো হয়েছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি 45 ডিগ্রির একটি রেখা উপরের দিকে উঠে গেছে, যেটাকে আমরা এগ্রিগেট সাপ্লাই রেখা বলছি। আরও দুইটি রেখা, যেমন C+I=AD1 হচ্ছে একটি এগ্রিগেট ডিমান্ড রেখা, আর এটা হচ্ছে C+I+G=AD2 হচ্ছে আরেকটি সামগ্রী চাহিদা রেখা। চিত্রে দেখতে পাচ্ছি আমরা প্রাথমিক অবস্থায় এগ্রিগেট ডিমান্ড 1 এবং এগ্রিগেট সাপ্লাই রেখা ই বিন্দুতে মিলিত হয়েছে। এই ই বিন্দুতে যে ভারসাম্য চাহিদা রয়েছে, যেটা EN1 পরিমাণ যে চাহিদা রয়েছে, এই চাহিদাকে বলা হচ্ছে কার্যকরী চাহিদা। এই কার্যকরী চাহিদা এবং এখানে কার্যকরী যোগান দুটোই হচ্ছে EN1 পরিমাণ, অর্থাৎ এখানে যোগানও যায় এগ্রিগেট ডিমান্ডও যায় এগ্রিগেট সাপ্লাইও তা। এটাই এখানে ভারসাম্য তৈরি হয়েছে। ভারসাম্য বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ হচ্ছে ON1 পরিমাণ, বা যাতে আয় হচ্ছে OY1 পরিমাণ। কিন্তু এই নিয়োগটা হচ্ছে, এই ভারসাম্যটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য। এখন অর্থনীতিকে কোথায় যেতে হবে? F বিন্দুতে দেখানো হয়েছে যে সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য অবস্থা। এই F বিন্দুতে যদি অর্থনীতিকে নিয়ে যাওয়া যায়, তাহলে অর্থনীতি ফুল এমপ্লয়মেন্টে পৌঁছাবে। এই লেভেলে নিয়োগ স্তর হবে NF এবং আয় স্তর হবে YF। কিন্তু কথা হলো, F বর্তমান AD1 চাহিদা রেখা, চাহিদা সামগ্রী চাহিদা রেখা অনুসারে F বিন্দুতে FB পরিমাণ এগ্রিগেট ডিমান্ডের ঘাটতি রয়েছে। এই FBকে বলা হচ্ছে কার্যকরী চাহিদার ঘাটতি। FB পরিমাণ ঘাটতি দূর করার জন্য আমাদের বিনিয়োগের, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সেটা অর্থনীতিকে N1 থেকে NFE নেওয়া সম্ভব না, বা এফ বিন্দুতে নিয়ে যাওয়া সম্ভব না। কারণ আমরা আগেই বলেছি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম MPC <1> এবং <0>, অর্থাৎ আয়ের সমানুপাতে বে না হওয়ার কারণে এই গ্যাপটা তৈরি হবে। EFB পরিমাণ কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দেবে। এই ঘাটতিকে দূর করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারি বে যদি জি পরিমাণ বৃদ্ধি করা যায়, তাহলে নতুন চাহিদা রেখা হবে C+I+G=AD2। এই রেখাটা এফ বিন্দু দিয়ে পাস করেছে, যার ফলে এখানে নতুন ভারসাম্য নির্ধারিত হয়েছে এফ বিন্দুতে। এই ভারসাম্যকে আমরা বলছি ফুল এমপ্লয়মেন্ট লেভেলের ভারসাম্য। অর্থাৎ N1 NF পরিমাণ নিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে ফুল এমপ্লয়মেন্টে নিয়ে যেতে হলে সেক্ষেত্রে অবশ্যই সরকারি বিনিয়োগের প্রয়োজন, সরকারি ব্যয়ের প্রয়োজন, যেটা ক্লাসিক্যালরা স্বীকার করতেন না, যার ফলে তারা এই সমস্যার সম্মুখীন হন। বেকারত্ব দেখা দেয়, মূল্যস্তর হ্রাস পায়, মহামন্দা দেখা দেয়। বিষয়টাকে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা ধরি C=100+0.5Y এবং বিনিয়োগ সমান হচ্ছে 200। ভারসাম্য, আবার এখানে আরও একটা বিষয় আমি দেখিয়েছি, পূর্ণ নিয়োগ স্তর আয়স্তর আমরা ধরলাম, ভারসাম্য আয়স্তর হতে হবে 1000 কোটি টাকা। এটা আমরা পরে ব্যবহার করব। ভারসাম্য অবস্থায় দুটো জিনিসকে যদি আমরা ভারসাম্য ইকুয়েশনে বসাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আলটিমেটলি ভারসাম্য জাতীয় আয় বের হয়ে আসছে 600 কোটি টাকা। এটা হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য। কারণ আমি আগেও বলেছি পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য হচ্ছে 1000 কোটি টাকা হতে হবে। কিন্তু এখানে বাস্তবে এই ইকুয়েশনের বেসরকারি বিনিয়োগ এবং ভোগের মাধ্যমে আমরা 600 কোটি টাকার ভারসাম্য আয় অর্জন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো, 1000 টাকা থেকে যদি আমরা 600 কোটি টাকা বাদ দিই, তাহলে আমাদের বাকি থাকে 400 কোটি টাকা। এই 400 কোটি টাকার ঘাটতি দূর করতে সরকারি ব্যয় কতটুকু বাড়ানোর প্রয়োজন? ব্যয়গুলোকে সূত্র প্রয়োগ করে আমরা এই বিষয়টি এখানে আলোচনা করতে পারি। এটা হচ্ছে কে হচ্ছে ব্যয়গুণক, সরকারি ব্যয়গুণক, এটাকে আমি উল্টোভাবে লিখেছি ΔY/ΔG=K। এটাকে যদি আমি শুধুমাত্র সরকারি ব্যয়ের ব্যাপারটাকে বের করে নিয়ে আসতে হলে আমি ইকুয়েশনটাকে এইভাবে সরলীকরণ করতে পারি। এখানে আমাদের ঘাটতি হচ্ছে 400 কোটি টাকা, অর্থাৎ 1000 কোটি টাকা থেকে 600 কোটি টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে ΔY হবে 400 কোটি টাকা। ΔY 400 কোটি টাকা এখানে আমরা বসিয়েছি, আর এখানে আমরা কে এর মান বের করেছি। আমরা জানি সরকারি ব্যয় গুণকের সূত্র হচ্ছে 1/1-B। B এর মান এখানে এই
সি ইকুয়েশন থেকে আমরা 0.5 পাচ্ছি। এই ফাইভটাকে বসিয়ে আমরা দেখেছি এখানে কে এর মান হয়েছে 2। তাই এই 2টা যদি এখানে আমরা পুট করি, অর্থাৎ ডেল্টা জি সমান হবে 400/2 বা ডেল্টা জি ইকুয়াল টু 200, অর্থাৎ 200 কোটি টাকা যদি সরকারি ব্যয় করা হয় তাহলে গুণক প্রক্রিয়ার মাধ্যমে 400 কোটি টাকার আয় বৃদ্ধি পেয়ে ভারসাম্য জাতীয় আয় 600 কোটি টাকা থেকে 1000 কোটি টাকায় পৌঁছাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে যেতে গেলে অবশ্যই সেখানে সরকারি ব্যয়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।